এইটাতে কোনো প্রকার কাটাছেঁড়া করা লাগে নাই, শুধু জাস্ট সুইয়ের মাধ্যমেই অপারেশনটা, লেজার অপারেশনটা কমপ্লিট হয়েছে এবং পুরোপুরি সম্পূর্ণরূপেই আপনার সেলাই মুক্ত বা কোনো কাটাছেঁড়া মুক্ত। আচ্ছা, আপনার রোগী তো প্রথম দিকে যখন আমাদের কাছে আসছে ওনাই তো সোজা হয়ে বসতেও পারতো না, হ্যাঁ একদম বাঁকা হয়ে শুয়ে থাকতে হতো, তো ওই অবস্থা থেকে এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেকটাই ভালো। আসসালামু আলাইকুম স্যার। আপনার নাম? মোহাম্মদ লিটন। আচ্ছা, আপনার সমস্যা কি ছিল? পা ফুলে যেত এবং দাঁড়াতে পারতেন না, হাঁটা চলায় সমস্যা হতো। আপনার ভাইয়ের শুরু থেকে কি কি সমস্যা ছিল? আমার ভাইয়ের প্রথম অবস্থায় কোমরে ব্যথা দেখা দেয়, পরে বিভিন্ন ডাক্তার দেখায়, বিভিন্ন রকম মেডিসিন বা বিভিন্ন থেরাপি ইত্যাদি বিষয় নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি অনেক। পরবর্তীতে আপনার MRI করানোর পরে দেখছি যে ভাইয়ের কোমরের দুটাইতে সমস্যা, পরবর্তীতে এটা নিয়ে আমরা কিছুদিন থেরাপি আবার কিছু চিকিৎসা ঋণ নিলাম। প্রায় সকল ডাক্তার ধরনেরই একই পরামর্শ দিয়ে অপারেশন করা লাগবে, তখন অপারেশন কি কোনটা করা হবো সেটা নিয়ে দৌড়াদৌড়ি করলাম অনেক। পরবর্তীতে ভাইয়াই আমাকে একটা সাজেস্ট করলো এই বসন্তি হাসপাতালের বিষয়ে, যে অনলাইনে এটা দেখার পরে ভাইয়া আমাকে ঠিকানাটা দিল, পরে আমি আসি ভাইয়ার MRI রিপোর্ট এবং ই নিয়ে, আসার পরে স্যারকে দেখাই, স্যারে আশ্বস্ত করে যে লেজার অপারেশন করালে ইনশাল্লাহ ভাই ব্যথা থেকে মুক্ত হতে পারে, বা উনি 90% এক কথায় দিছে। পরবর্তীতে বলছে যে আল্লাহ যদি সাহায্য করো দিয়েই হবে, এবং ইনশাল্লাহ আমরা গতকালকে আসি, অপারেশন করাই, রাত 9টার পরে থেকে অপারেশন শুরু হয় প্রায় 10:30 পর্যন্ত। এখন আলহামদুলিল্লাহ কালকে রাত এটা গেছে, আজকে এই পর্যন্ত ইয়ার ভালো বলতেছে, আগের থেকে ব্যথা অনেকখানি প্রায় 50% চলে গেছে, আর পাশাপাশি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো বোধ করতেছে এই পর্যন্ত আর কি। আমাদের হসপিটালের সেবা আপনার কেমন লেগেছে যদি একটু বলতে? মোটামুটি গঠনমূলক, আর হসপিটালের যে রুলসগুলো বা যে এইগুলো অনেকখানি আশ্বস্ত হওয়ার মতো বা পরিবেশ বান্ধব একটা একটা কথা বলা। স্পেশালি যদি বলতে হয় এই প্রশান্তি হাসপাতালে আমার একমাত্র মনস্থির করার একমাত্র উৎস হচ্ছে স্যার, যার সাথে প্রথম যেদিন কথা বলি সেদিন থেকে আমি স্যারের যথেষ্ট স্যারের প্রতি দুর্বল হয়ে যায়। পাশাপাশি আপনার গতকালকে অপারেশন থিয়েটারও স্যার আমাকে এলাও করে, যার জন্য আমার মানে স্যারের প্রতি যে কি যে একটা ইয়ে সেটা আমি আমি নিজের চোখে দেখছি ভাইয়ের অপারেশন, আমি পাশে ছিলাম সামনে দাঁড়ায়, এটা আসলে স্যারের মতো লোক ছাড়া মনে হয় না কারোর দ্বারা সম্ভব। আর স্যারের যত প্রশ্ন আমি করছি, আমি অন্যান্য ডাক্তারের কাছেও গেছি এই MRI রিপোর্ট নিয়ে, 2-5 মিনিট সময় দিছে বা কথাবার্তা ওনাদের রোড লাইন বাইরে জানে, স্যারকে আমি অজস্র প্রশ্ন করছি, স্যার হাসি মুখে উত্তর দিচ্ছি, যেটা আসলে আমি বলে বুঝতে পারবো না আমার বহিঃপ্রকাশ স্যারের প্রতি বা স্যারের সেবার প্রতি কতটুকু আমি স্যাটিসফাই। এইটাতে কোনো প্রকার কাটাছেঁড়া করা লাগে নাই, শুধু জাস্ট সুইয়ের মাধ্যমেই অপারেশনটা, লেজার অপারেশনটা কমপ্লিট হয়েছে এবং পুরোপুরি সম্পূর্ণরূপেই আপনার সেলাই মুক্ত বা কোনো কাটাছেঁড়া মুক্ত। আচ্ছা, আপনার রোগী তো প্রথম দিকে যখন আমাদের কাছে আসছে ওনাই তো সোজা হয়ে বসতেও পারতো না, হ্যাঁ একদম বাঁকা হয়ে শুয়ে থাকতে হতো, তো ওই অবস্থা থেকে এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেকটাই ভালো। আমাদের প্রশান্তি হসপিটালে আপনারা আসার পরে আমাদের স্টাফ, ডাক্তার এবং নার্স যারা আছে তাদের ব্যবহার আপনার কেমন লেগেছে এবং সেবা? 100-তে 100 সেবার দিক থেকে এবং কন্ডিশনাল দিকগুলো থেকে, ফরমেটিং দিকগুলো থেকে 100-তে 100, ডিসিপ্লিন, পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়গুলা, এবং সবচাইতে অবাক আমি যেটা আমি নিজে শখ ব্যক্তিগত ইয়ে সেটা হচ্ছে যে স্যার আমাদেরকে আশ্বস্ত করার পরে একজনও এই পর্যন্ত আমি 10 টাকা অ্যাডভান্স করি নাই বা একটা কোনো বিল পে করার জন্য কেউ আমাকে তাগিদ দেয় নাই, স্যার নিজের দায়িত্বে অপারেশন হতে শুরু করে কমপ্লিট এ পর্যন্ত সব কিছু, এবং আমি নিজের থেকে জানতে চাইছি যে খরচ কত, ওনারা বলছে সমস্যা নেই সেটা আপনি যাওয়ার সময় আপনি ই করলে হবে। তো এগুলো আসলে সব জায়গায় তো এইভাবে ই হয় না, কারণ কিছু রোগীর সাথে কিছু পারিবারিক যারা আসে তাদেরকে বেশিরভাগ সময় ডাক্তারের
এইগুলাতে দেখা যায় যে আপনার টাকার জন্য প্রথমে একটা হ্যামারিং করে, মানসিক ভাবে একটা টর্চার করে। সেই টর্চার থেকে আমি একবারে 0% টলারেন্স, যে 0% কোনো প্রকার চাপে নিতে হয় না, বাইরে অপারেশন হয়েছে বা বাইরে বেরিয়ে আসছে, বাইকে নিয়ে আসছি, কোনো রকম আমার কোনো ফেল নেই, পুরোটা সারের দায়িত্বে। তো এটাতে স্পেশালি হাসপাতালকে বা হাসপাতাল টিম ওয়ার্ককে ধন্যবাদ দেওয়ার মানে উদ্যোগ রাখতে হয়। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার পেশেন্টের যে সমস্যা ছিল, এরকম তো আরও অনেক পেশেন্ট আছে যাদের এই সেম সমস্যা আছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে যত তাড়াতাড়ি চিকিৎসাটা নিতে পারে বা এরকম আলিম স্যারের মতো ভালো একটা ডাক্তারের সাজেশনে যেয়ে নিজেদের শারীরিক গঠনটাকে নিজেরা যত্নবান হয়ে এটাকে যত তাড়াতাড়ি রিমুভ করে নিতে পারে সেটাই উত্তম। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে আমি এক কথা রিমোট করে আর তাদেরকে সাজেস্ট করবো, আলিম স্যারের মতো যেন একজন লোকের হাতে ওনারা পড়ে, তাতে করে মানসিক একটা তৃপ্তিভাবে মনোবল বাড়বে, পাশাপাশি চিকিৎসাটাও ইনশাল্লাহ শতভাগ হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে।